এই অভিযান শুধু আধিকারিকের টাকা চাওয়াকে কেন্দ্র করে, একদম একদম দেয়ার ইজ নাথিং ইউ সি, কোনো কিছু নাই দেখেন আপনারা, এমটি গোডাউন সিলকুতে যেখানে কিছু নেই, শুধু গরুখানা আছে আর কিছু ট্রান্সপোর্টে মাল আছে, একটা 70 বছর বয়সী একটা বয়স্ক লোকের শুধু উন্টা হ্যারাসমেন্ট করা টাকা না দেওয়ার কারণে। কত টাকা দাবি করেছে? 5 লক্ষ টাকা। আজকে বিলোনিয়া অ্যাডমিনিস্ট্রেশন, এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে, যেমন আমাদের কাস্টমস অফিসার আছে, ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স, ফুড, হেলথ অফিসার, পুলিশ, বিএসএফ, আমরা একটা জয়েন্ট রেডে আজকে বিলোনিয়াতে বেরিয়েছি। এখন আমরা এই মুহূর্তে আছি মিলন পাল এর বাড়িতে, যেটা বিলোনিয়া থানার ঠিক উল্টো দিকে। ওনারা এখানে যে বিজনেস করেন, এখানে ওনাদের একটা গোডাউন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি, ফুড সেফটি অফিসারটা ক্লোজ করে দিয়েছেন। এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয়, বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে, স্বচ্ছেত অবস্থায় আছে, যেখানে একটা এরকম ফুড স্টাফ রাখা যায় না। আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে অতি সত্বর রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য, এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেব। এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয়, আমরা এটা এনকোয়ারি করে দেখছি চিনি বিজনেসটা কীভাবে হচ্ছে, এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেলে এখনও আছে, আমরা এনকোয়ারি চলছে, এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার, সেল ট্যাক্স অফিসার, কাস্টমস, আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি, এটা আসলে এত চিনি কোথায় যায়, হিউজ পরিমাণ চিনি এখানে আসে এবং যায়, আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে, আমরা এটা এনকোয়ারি করে দিচ্ছি। রাস্তায় গাড়ি থাকে।